আপনাদের সবার কাছে হাত জোড় করছি। মেসি, আমার মেয়ের পরীক্ষাটুকু দিতে দিন, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি। স্যার বিপদমুক্ত হয়ে গেলে আমরা এই ত্রিসীমানায় আর কখনো আসবো না। মা, আমি আসছি। জাহ্নবী, দুটো ভাত মুখে দিয়ে যেতে পারলে না পরীক্ষা দিতে যাচ্ছ? ছোটদি, পরীক্ষাটা ভালো করে দিলে ও নিজের রোজগারের ভাত খেতে পারবে। তুমি ওকে আশীর্বাদ করো যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে। আমি মিস্টার বাসু কিছুতেই বুঝতে পারছি না, মেয়েটা যে তথ্য প্রমাণ দিচ্ছে কোর্টকে, কোথা থেকেই বা পাচ্ছে? এবং এটা কেসকে তো অ্যাডভার্সলি এফেক্ট করবে, মানে পরিণামটা কি হবে সেটা নিয়ে আমি খুব চিন্তিত। দেখুন, তথ্য প্রমাণ দেওয়ার সুযোগ আছে তাই তথ্য প্রমাণ দিচ্ছে। মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছিলাম, আপনি যখন প্রথম আমার সঙ্গে কথা বলেছিলেন, আমি বলেছিলাম যে আপনি আমাকে যা যা বলবেন সবটা সত্যি বলবেন। বলেছিলাম কি? কিন্তু আপনি আমাকে সবটা সত্যি বললেন না। এখন কি হচ্ছে তার জন্য? বেরোচ্ছে, প্রতিদিন একটু একটু করে বেরোচ্ছে। আপনি কি বলতে চাইছেন? এই কেসটা আমাদের জেতার কোনো আশা নেই? দেখো, কেসটা যখন হাতে নিয়েছি তখন হেরে যাওয়ার জন্য নিশ্চয়ই নিইনি। তবে হ্যাঁ, ওকে আমি যতটা বোকা ভেবেছিলাম, যতটা ক্ষুদ্র তুচ্ছ এরকম জাতীয় কিছু ভেবেছিলাম সেটা নয়। সেটা আমি খুব পরিষ্কার বুঝে গেছি। মিস্টার চ্যাটার্জি, আপনি যেটা এত বড় কাজের সঙ্গে জড়িয়ে রয়েছিলেন সেটা আমাকে বললেন না কেন? আমি তো ওদের কেনারই সুযোগ পেলাম না। ওরা তো জাহ্নবীর হয়ে সাক্ষী দিয়ে চলে গেল, বেরিয়ে গেল, তাই না? আপনার বলা উচিত ছিল আমাকে না ছিল না, কোনটা বলুন তো? এগুলো সব বাজে কথা মিস্টার বসু। দেখুন, কোনটা বাজে কথা আর কোনটা বাজে কথা নয় সেটা কিন্তু আমি বুঝি, এত বছরের এক্সপিরিয়েন্স তো, এইটুকু সেন্স আমার আছে। হ্যাঁ, আমি হয়তো বলবার সময় ডেফিনেটলি এটাই বলতাম যেটা বাজে কথা, মানে এর থেকে বাজে কথা আর হয় না, এর থেকে মিথ্যে কথা আর হয় না, এটা আমি বলতাম। কিন্তু মুশকিলটা কি বলুন তো, আমি তো নিজে থেকে বুঝতে পারছি যে কথাটা একদমই বাজে কথা নয়। সত্যি কথার না একটা জোর থাকে জানেন তো, সত্যি সত্যি কথার একটা জোর থাকে, তাকে মিথ্যে প্রমাণ করতে গেলে অনেকগুলো কৌশল নিতে হয়। সেই সুযোগটা আমি পেলাম কোথায় বলুন তো? কোথায় পেলাম সুযোগটা? আপনি যে মেয়েটাকে পাচার করতে চেয়েছিলেন আমাকে একবার বলেছিলেন, তো যারা ওর হয়ে সাক্ষী দিয়ে চলে গেল, আমি যদি এটা আগে জানতাম সেই সাক্ষীদের তো আমি কিনে নিতে পারতাম। ওর কি টাকা আছে যে ওর টাকা দিয়ে সাক্ষীদের কিনবে? আর এই যে যারা কোর্টে এসে ওর হয়ে সাক্ষী দিচ্ছে, তারা কি নিজেরা শাস্তি পাবে বলে সে সাক্ষী দিচ্ছে? জাহ্নবী হয়তো ওদের বুঝিয়েছে যে ওরা যদি সাক্ষ্য দিয়ে যায় তাহলে হয়তো ওরা বেঁচে যাবে, আর যদি ওরা সাক্ষী দিয়ে না যায় সেক্ষেত্রে জাহ্নবী ওদের বলেছে ওদের বিপদ আরো বাড়বে, এতটাই বিপদ বাড়বে যে এমন হতেই পারে যে ওদের বাঁচার সম্ভাবনাও কম থাকতে পারে, আই মিন ফেঁসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সেক্ষেত্রে তো যা শাস্তি হোক বাবার ওরা পাবে, এরকমই একটা কিছু জাহ্নবী বুঝিয়েছে এবং আমি সেক্ষেত্রে কিছু বলতে পারিনি। ডেফিনেটলি ওরা সাক্ষী দিয়ে বেরিয়ে গেছে, তাই না? ও অনেক কথাই মিথ্যে বলেছে আমার মনে হয়। ও অনেক কথাই মিথ্যে বলেছে। ছেলেটিকে যে প্ল্যান্ট করা হয়েছিল সবটাই তো বলেছে এবং তার সপক্ষে তো প্রমাণও রয়েছে। তোমরা কি বলেছিলে? একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেওয়া হয়েছিল,
এটাই বলেছিলে তো? হানিমুনে গিয়েও একটা ঝামেলায় পড়ে যায়, তারপর আর ও ছেলেটার সঙ্গে থাকে না। ওরকম একটা স্বেচ্ছাচারী জীবন বেছে নেয়, কিন্তু ছেলেটার সঙ্গে আর থাকতে চায় না। কিন্তু ছেলেটার সঙ্গে যখন ও ছিল তখন ও ভীষণ কষ্টে ছিল, কি করে ছেলেটার সঙ্গে থাকবে? ছেলেটা তো ওকে পাচার করতে চেয়েছিল, আর সেটা তো প্রমাণ করে দিয়েছে। না না, এতটা বেইজ্জতি আমি আমার লাইফে কোনদিন হইনি। এইটুকু মেয়ে, তার কাছে আমাকে শেষকালে হার মানতে হবে? আমি ভাবতে পারছি না। না না, আমি এটা ভাবতেই পারছি না। আমার রেপুটেশন বলে তো একটা কিছু আছে। আচ্ছা, তোমার রেপুটেশন বলে কিছু? আমি জানি না, মানে আমার তো কেন জানি না মনে হচ্ছে যে আমি আপনাদের এই কেসটা নিয়ে আরো বেশি বিপদে পড়ে গেলাম। বিপদ? মিস্টার বাসু, আমি ঠিক বুঝতে পারলাম, মানে আপনি কি আমাদের কেস নিয়ে আশাবাদী নন? মানে আপনি কি সব ইন্টারেস্টই হারিয়ে ফেলেছেন নাকি? দেখুন, এই কথার উত্তর আমি আপনাকে আগেও দিয়েছি। আপনি যদি আবারও জানতে চান তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি কেসটা সম্পর্কে আশা রাখতাম যদি আপনি আমাকে সব কটা সত্যি কথা খুলে বলতেন। আগে আমি তো সেই অনুযায়ী গুটিগুলো সাজাতাম, এখন তো অর্ধেক গুটি আমার হাত থেকে বেরিয়ে গেছে। মেয়েটা একটা করে ব্রহ্মাস্ত্র ছাড়ছে, আমাকে সেটা হজম করতে হচ্ছে। আরে, গলার জোরে কত কথা বলা যায় বলুন তো, সবটা কি করা যায় গলার জোরে? তার মানে আপনি বলতে চাইছেন এই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, আমাদের কেস উইক, তাই কি? মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে একটা কথা বলুন তো। প্রথম কথা, আপনি নিজের মেয়ের বিরুদ্ধে লড়ছেন। নাম্বার টু, আপনি নিজের মেয়েকে পাচার করতে গিয়েছেন। আপনি একটা ছেলে ফিট করেছিলেন, যে ছেলে বিয়ের নাম করে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে বিক্রি করে দিয়ে আসবে। নাম্বার থ্রি, সমস্ত কথা জানাজানি হয়ে যাওয়ার পর সবকিছু যখন কল রেকর্ড রয়েছে সেটাও আপনি আমাকে জানালেন না। কুশলবাবু, আমি আপনাকে প্রথমেই একটা কথা বলেছিলাম যে ডাক্তার এবং উকিল এদের কাছে কোনো কথা গোপন করতে নেই, শুরু থেকে সবকটা সত্যি কথা বলে দিতে হয়। আপনি বললেন না। না, এসব বাজে কথা, আপনি ওর কথা বিশ্বাস করছেন নাকি? আমি কেন এটা করতে যাব? হয়তো ওই ছেলেটা দোষী, সে কি করেছে না করেছে সে তো আমি জানবো কি করে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না। না কুশলবাবু, আপনি এখনো মিথ্যে কথা বলছেন। আরে যে ভেবে দেখুন, এখন আর মিথ্যে কথা বলার কিন্তু কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। দেখুন, আমি তো খুব একটা সাধারণ মানুষ নই, এতগুলো বছর এই প্রফেশনে আছি, এরকম ধরনের নানান কেস নিয়ে নাড়াকাটা করছি, ডেফিনেটলি এটুকু বোঝার ক্ষমতা তো আমার রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, সত্যি আর মিথ্যের ফারাকটা আমি বুঝতে পারবো? জাহ্নবী চ্যাটার্জি এই কেসটা লড়ছে, কেসটা জিতবে বলে। কেন জিতবে বলুন তো? কারণ ওর ইউএসপি হচ্ছে সত্যি কথা, আর আপনারা ভেবেই নিয়েছেন যত পারবেন মিথ্যে কথা বলবেন, কারণ আপনাদের ইউএসপি হচ্ছে মিথ্যে কথা। এবার বুঝতে পারছেন তো? এবার আপনারা বুঝতে পারছেন তো আপনাদের ডিফারেন্সটা? আপনি তো আমাদের এখন কথা শোনাচ্ছে, দোষী সাজাচ্ছে। মিস্টার বাসু, আমি একটা কথা বুঝতে পারছি, আপনি যখন যা টাকা চেয়েছেন আমি সবটাই দিয়েছি, আপনার পেছনে ভালো খরচ করেছি, আর তারপরে এতগুলো কথা আমি কেন শুনতে যাব? টাকা খরচা করে তো সবসময় সবকিছু হয় না, টাকা দিয়ে কি সব কেনা যায়? তার সঙ্গে কি লাগে বলুন তো? একটু বুদ্ধি লাগে, আর একটু সত্যি লাগে। সবটা মিথ্যে দিয়ে হয় না। দেখুন, আমি কখনো বলছি না যে যুধিষ্ঠির হয়ে সব সত্যি কথা আপনাকে বলতে হবে, অ্যাটলিস্ট
আপনি আমার কাছে তো সবটা বলবেন, সেটা আপনি বললেন কি? এই যে সাক্ষীগুলো যারা জাহ্নবীর হয়ে সাক্ষী দিয়ে চলে গেল, সেই সাক্ষীগুলোকে আমি যদি সবটা জানতাম তাহলে কিনে নিতে পারতাম, ঠিক কিনা আপনি বলুন না। আপনি কি সেই সুযোগটা আমায় দিয়েছেন মিস্টার চ্যাটার্জি? আমি তো কিছুতেই বুঝতে পারছি না, এরা সবাই জাহ্নবীর হয়ে সাক্ষী দিয়ে কি পেল? প্রথম কথা, জাহ্নবীর কাছে টাকা নেই যে ওদেরকে টাকা দিয়ে কিনবে। আর দ্বিতীয় কথা, ওরা তো সবাই জানতো যে জাহ্নবীর হয়ে কোর্টে সাক্ষী দিলে ওদের দোষটা স্বীকার করা হবে, তা সত্ত্বেও ওরা জাহ্নবীর হয়ে সাক্ষী দিল, এই রহস্যটাই তো আমি বুঝতে পারছি না। খুব সিম্পল, কথাটা খুবই সিম্পল, বুঝতে চাইলেই বুঝতে পারবি। ওর ঋষির টাকায় কেসটা লড়ছে, এইটুকু বোঝার ক্ষমতা নেই, আর নেই বলে তুই নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে পারলি না। তুমি এইটুকু বুঝতে পারছো না, এটা এত সিম্পল একটা ছক, ঋষি ওকে টাকা দিচ্ছে আর ও লড়ে যাচ্ছে, অথচ তুমি বুঝতে পারছো, বাকি সবাই বুঝতে পারছে। কুশলবাবু, এখানে একটা ভুল হচ্ছে, যারা সাক্ষ্য দিতে এসেছিল সেখানে জাহ্নবী একটা বুদ্ধি প্রয়োগ করেছে, তার নিজের বুদ্ধি, খুব সুন্দরভাবে সেটাকে প্রয়োগ করেছে জাহ্নবী। কারণ সমস্ত তথ্য জাহ্নবী জোগাড় করেছে, যারা সাক্ষী দিয়ে গেছে তাদের সবাইকে বলেছে, এমনিতেই তো আমি তোমাদের নাম বলে দেব, তোমরা যদি ভালোই ভালোই আসো, ঠিক ঠিক কথাগুলো বলো, তাহলে অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো তোমাদের বাঁচাতে, হয়তো বাঁচাতে পারলেও বাঁচাতে পারবো, আর যদি তোমরা না আসো তাহলে তোমাদের কি শাস্তি হবে তোমরা বুঝতেই পারছো। তোমরা যদি আসো, তোমরা যদি সাক্ষী দিয়ে যাও, তাহলে যেটা ঘটতে পারে যে তোমরা যে দোষটা করেছো শাস্তিটা অনেকটা কম হবে, সত্যি কথা বলার জন্য, আর তা না হলে শাস্তিটা অনেক বেশি হবে তোমাদের। এবার তোমরাই বুঝে থাকো তোমরা কি করবে, এরকম ভাবেই বুঝিয়েছে জাহ্নবী। এবং যার জন্যে যেটা ঘটেছে যে সেই মানুষগুলো এসছে এবং সেই হিসেবে কাজ করেছে। জাহ্নবী এটাও বলেছে যে যদি ভালোই ভালো এসে সাক্ষ্য দিয়ে যাও তো ভালো, তা নাহলে তো এমনি তোমরা ধরা পড়ে যাবে। তার মানে মিস্টার বাসু, আপনি যেটা বলার চেষ্টা করছেন যে জাহ্নবী যে যে স্টেপ নিয়েছে সবটাই ঠিক, এবং আমরা যা যা স্টেপ নিয়েছি সেটা একেবারে ভুল। ভুল তো হয়েছে মিস্টার চ্যাটার্জি, প্রথম ভুল হয়েছে আপনি পাবলিকলি ওকে মেয়ে হিসেবে অস্বীকার করেছেন। আপনি যদি এটা স্বীকার করে নিতেন তাহলে লড়াইটা অন্তত কম হতো, অনেক কম। ও যে আমার মেয়ে সেটা কি প্রমাণ করতে পেরেছে? ওর মায়ের সাথে যে আমার বিয়ে হয়েছিল সেটা প্রমাণ করতে পেরেছে? এবং আমার সাথে সম্পর্ক বা আমার সাথে দেখা দেখা হওয়ার পরে ওর যে অন্য কোনো সম্পর্ক হয়, আর সেই সম্পর্কর ফল এই মেয়ে না, এটাও তো হতে পারে। না, এটা হয়নি, এটা হয়নি মিস্টার চ্যাটার্জি, এটা হয়নি। আপনি যতই ওর মামিকে নিয়ে এসে মিথ্যে কথা বলান, যতই সে এসে মিথ্যে কথা বলুক, সত্যি কথা বলার আরো অনেক লোক পাওয়া যেত। আপনি ওর চ্যালেঞ্জটাই নিতে চান, কারণ চ্যালেঞ্জ যদি আসতো সেখানেও কিন্তু আপনি ব্যাকফুটে চলে যেতেন। কারণ সত্যিটা এটাই যে জাহ্নবীর মা কনসিভ করার পর আপনি ওনাকে ছেড়ে চলে এসেছেন। আপনি জানতেন যে জাহ্নবীর মা কনসিভ করেছে, সেই জন্যে আপনি ওখান থেকে চলে এসে শহরে গা ঢাকা দেন, কারণ আপনি জানতেন যে ওরা গ্রামের মানুষ, আপনাকে ওরা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু মিস্টার চ্যাটার্জি, একটা জিনিস পরিষ্কারভাবে ভেবে দেখুন, এই মেয়েটা যদি এখন পিতৃত্ব প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করায়, আপনার কি হবে বুঝতে পারছেন? এই কেসের সাথে সেটা কিভাবে যুক্ত? না, যুক্ত নয়, সত্যি তো এই কেসের সঙ্গে ডিরেক্টলি কোনোভাবেই যুক্ত নয়। কিন্তু মিস্টার চ্যাটার্জি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, যেহেতু এই কেসের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় সেই জন্যে আপনার বাবা নন, যদিও
তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যদিও আমি এবং বিচারক আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছিলাম যে আপনি ওর বাবা। ইনফ্যাক্ট ওই কোর্টে যতজন উপস্থিত ছিল সবাই কিন্তু অনুমান করতে পেরেছিলেন যে ওই মেয়েটির বাবা আপনি। পরের বিয়েটা কিন্তু অনুমান করা খুব একটা কষ্টকর নয়, মানে সেটা যে খুব একটা কঠিন কাজ সেটা নয় মিস্টার চ্যাটার্জি। তার মানে আমরা এই কেসটা হারছি, তাই তো? আমাদের আজকে নিটফল এটাই হলো। না, আমি একবার বলিনি তো যে কেসটা হারছি। তবে এটা ঠিক যে সত্যি কথা বললে আমার পক্ষে কেসটা লড়া আরো সহজ হতো। তো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মেয়েটাকে আপনারা সবাই যতটা আন্ডার এস্টিমেট করতে বলেছিলেন মেয়েটা কিন্তু ততটা আন্ডার এস্টিমেট করার মতন মেয়ে নয়, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। এই মেয়েটাকে অবহেলা করার কোনো কারণ নেই, কিন্তু রাদার আমাকে প্রত্যেক মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে ও কি কি তথ্য দিচ্ছে সেটার জন্য সবসময় আমাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে। আমি যতই গলাবাজি করি না কেন মেয়েটা তো বুদ্ধি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছেন না আপনারা কেউ? আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন আপনার বুদ্ধি হচ্ছে কম, তাই কি? আপনি হিউমিলেট করছেন আমাকে, তাই তো মিস্টার চ্যাটার্জি? দেখুন কুশল বাবু, আমাকে হিউমিলেট করে কিন্তু কোনো লাভ হবে না। সামনে যে দিনগুলো আসছে না সেখানে আপনার বিপদ আরো বাড়বে কিন্তু, হ্যাঁ, সেগুলো ভেবে সতর্ক হন। যেটুকু বাকি আছে শেষ হতে চেষ্টা করুন বুদ্ধি করে উত্তর দিতে। আরো যদি কিছু সত্যি কথা বলার থাকে যেগুলো আপনি আমাকে এখনো বলেননি, প্লিজ সবটা ক্লিয়ার করে রাখুন। কিন্তু তা না হলে ওখানে গিয়ে কোর্টে দাঁড়িয়ে আমাকে বারবার অপ্রস্তুত হতে হবে, অপদস্থ হতে হবে, সেটা মাথায় রাখবেন। আমার খুব খারাপ লাগছে, উকিলের কাছে মানুষ সাহসের জন্য আসে, একটা এনকারেজমেন্টের জন্য আসে, আর আপনি আমাদেরই ভয় পাচ্ছেন। কুশল বাবু, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সাবধান করছি, সতর্ক করছি। আমি আপনাদের দুজনকেই বলছি, আপনারা আমার কাছে এসছেন অথচ আমার উপর ভরসা করেন, চেষ্টা করেছেন নিজেরা গুটি সাজাতে, সেটাই হয়েছে আপনাদের কাজ। কিন্তু আমার স্বামী যে আমাকে ডিচ করেছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, মূল কেসটা তো এটা নিয়ে। আপনার স্বামীও যে আপনাকে ডিচ করেছে আজকের দিনে দাঁড়িয়ে সেটাও তো জোর গলায় বলা যাচ্ছে না। কি বলছেন না? আমি আগেও বলেছি আবারও বলছি, এই নারী পাচারের ঘটনাটা জড়িয়ে গিয়ে আপনারা পুরো জিনিসটা এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যেখানে এই মুহূর্তে প্রায় জিরো হয়ে যায়, পুরো কেসটা জিরো হয়ে যাওয়ার জায়গায় নিয়ে এসেছেন আপনি। আরে মেয়ে পাচারের কথাটা তো প্রায় প্রমাণিত। আরে আমার কথা বাদ দিন, স্বয়ং ব্রহ্মারও ক্ষমতা নেই এই কেসটা এখন ঘোরাবে। তাই বিচারকের যে কেসটার প্রতি সহানুভূতি থাকবে এটাই তো খুব স্বাভাবিক, এটা তো নতুন কোনো কথা না। তাহলে আমাদের কি হবে? তাহলে আপনি কি বলতে চাইছেন? ওরা ওরা সব ব্যাপারে পার পেয়ে যাবে আর আমাদের আমাদের কিছুই করার থাকবে না? ধরে নাও প্রায় তাই। তাও বলছি মিস্টার চ্যাটার্জি, যে শেষ দুটো দিন আছে এই শেষ দুটো দিন খুব বুদ্ধি করে সংযত হয়ে পা ফেলতে হবে। থ্যাংক ইউ মিস্টার বাসু। কুশল চ্যাটার্জি কারাগারে উপস্থিত হন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যে বলিব না। আপনার নাম?
যাকে সোসাইটির সামনে বাবা বলে দাবি করো, তার নামই জানো না। আশ্চর্য ব্যাপার কি? শুনুন, আমি কিন্তু আপনাকে বাবা বলে দাবি করিনি, বাবা বলে স্বীকারও করিনি। হ্যাঁ, আপনি আমার জন্মদাতা, আর এই প্রসঙ্গে কোনো কথা এলে আমাকে সেটা জানাতে হয়। এনিওয়ে, আপনি তো প্রেসক্রিপশনটা আনবেন আগামী দিন। এখন আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা করা হয়েছিল আপনার মেয়ে, তার নামটা বলুন। আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ইয়োর অনার, এটা কি খুব আশ্চর্যজনক একটা ব্যাপার নয়? উনি নিজের মেয়ের যে ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছেন, ইভেন গত বছর পর্যন্ত, বিয়ের আগে পর্যন্ত যার কাছে চিকিৎসা হয়েছে, তার নাম উনি ভুলে গেছেন, মনে নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মেয়ের হেল্প নিন। উনি নিশ্চয়ই ওনার ডাক্তারের নামটা ভুলে যাননি। বলাকা সেন। আমি যতদূর জানি, ইয়োর অনার, বলাকা সেন একজন খুব নাম করা সাইকিয়াট্রিস্ট। আমি আশা করছি যে আপনি ওনার কাছে নিজেকে দেখিয়েছেন। তাহলে কুশল চ্যাটার্জি, আপনার তো কোনো কনফিউশন থাকলো না, আপনি পরের দিন ডক্টর বলাকা সেনের প্রেসক্রিপশনগুলো নিয়ে আসবেন। আর আপনি যদি নিয়ে আসতে নিহাত ভুলে যান, আগামী দিন তো আপনার মেয়ের ইন্টারোগেশন আছে, আপনাকে এখনই বলে দেওয়া হচ্ছে আপনি অবশ্যই মনে করে প্রেসক্রিপশনগুলো আনবেন। প্রসিড। আচ্ছা, এখন আপনি বলুন, আপনি আপনার মেয়ের বিয়ের সময় রায় চ্যাটার্জিকে ডেকে ওনাকে বলেছিলেন যে ওনার যত টাকা লাগে আপনি দেবেন, উনি যেন কাউকে কিছু না বলে, আপনি ঠিক কি বলতে বারণ করছিলেন বলুন তো? আমি এই ধরনের কোনো কথা বলিনি, ইয়োন। আলবাদ বলেছেন। তার রেকর্ডিং আমার কাছে আছে। যদি আমি বলেও থাকি, আমি তো বেসিক্যালি এদের মেন্টালিটি জানি, এই ক্লাসের মেন্টালিটি আমি খুব ভালো করে জানি, ইয়োন। আগেও তো ওর মা আমার বাড়িতে এসেছিল হেল্প চাইতে, এবার এরা উঠেছে আমার মেয়ের শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে যদি কোনো সত্যি মিথ্যে এগুলিয়ে বলে দেয়, তখন আমার মেয়েকে নিয়ে তো আমার চিন্তা হবেই। ওয়েট ওয়েট, আচ্ছা সত্যি মিথ্যেটা কোনটা? আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছি যে রায় চ্যাটার্জির সাথে আপনার বিয়ে হয়েছে। আপনি যখন ওনাকে ছেড়ে চলে আসেন, তখন কিন্তু রায় চ্যাটার্জি সন্তান সম্ভবা ছিলেন। এই সত্যিগুলোর মধ্যে ঠিক কোন মিথ্যেটা মেশানো হয়েছে বলুন তো? আজকের কেসের প্রসঙ্গ আলাদা, ওই কেসের সাথে এই কেসের কোনো কোনো লিংক নাই। শুনুন, আজকের কেসের সাথে কি জড়িয়ে আছে আর কি জড়িয়ে নেই, সেটা যে ইন্টারোগেট করছে তিনি বলবেন, আপনি এর দায়িত্ব নিতে যাবেন। ইয়োর অনার, এটা কি অনন্তকাল ধরে চলবে? ইয়োর অনার, আমার ক্লায়েন্ট তো টায়ার্ড ফিল করছেন। কোনো কোনো ইন্টারোগেশন আরো সুদীর্ঘ সময় ধরে চলে। একজন পেশাদার মানুষ হিসাবে আপনার সেটা জানা আছে, আপনার ক্লায়েন্ট এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেলে আমাদের তো কিছু করার নেই। আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলেনি যে উনি টায়ার্ড হয়ে গেছেন, আপনি কেন ক্লায়েন্টের হয়ে নিজের মুখে কথা বসাচ্ছেন? এটা করবেন না, মেয়েটাকে প্রশ্ন করতে দিন, আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ সো মাচ ইয়োর অনার।
আসলে আপনি আপনার মুখোশটা খুলে যাওয়ার ভয় পাচ্ছিলেন, কারণ আপনার বৈধ স্ত্রী জানতেন না যে আপনি এত বড় একটা কীর্তি করে রয়েছে। সেই জন্যই আপনি সবার কাছে ধরা পড়ে যাবেন বলে রাই চ্যাটার্জিকে থেমে থাকতে বলেছেন। আচ্ছা, আমি এবার পরের প্রসঙ্গে আসি। আপনি জাহ্নবী চ্যাটার্জিকে, মানে আমাকে অনেকবার বলেছেন যাতে আমি টাকা পয়সার বিনিময়ে এখান থেকে চলে যাই। না, বলিনি। নেভার, নেভার। ইউ আর লাইং, ইউ আর ডেলিবারেটলি লাইং। মিথ্যে কথা বলছেন আপনি। সেই জন্যই ঠিক এমন একটি ছেলেকেও উনি বেছে নিয়েছিলেন যার টাকার প্রয়োজন আছে এবং টাকা দিয়েই তাকে কিনে নিয়েছিল। উনি এমন কিছু মানুষের সাথে যোগসাজশ করেছিলেন যারা টাকা নিয়ে আমাকে কিনে নিতে চেয়েছে। আমি অলরেডি এখানে প্রমাণ করেছি যে উনি আমার জন্মদাতা। এবং আমি এটাও প্রমাণ করতে পেরেছি যে উনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন। সবচেয়ে বড় কথা, একজন বাবা যখন তার মেয়েকে টাকার বিনিময়ে একটা ঘৃণ্য পথে নামিয়ে দিতে পারে, সেই সেই বাবা আর কি কি করতে পারেন না বলুন তো। আশা করি আপনার প্রশ্ন এবার শেষ হয়েছে। না, শেষ হলে আমি অ্যানাউন্স করে দেব। আমি তো এখনো বলিনি আমার প্রশ্ন শেষ হয়েছে। আপনি সম্প্রতি ঋষি সেনের বাড়িতে গেছিলেন আপনার মেয়েকে রাখতে, ঠিক কেন গেছিলেন? আমি এটা বুঝতে পারছি না, আমি ঋষি সেনের বাড়ি কেন যাব, কি কারণে যাব, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আলবাদ দিতে হবে। যে মানুষটার বিরুদ্ধে আপনার মেয়ে অভিযোগ করেছেন, আপনার মেয়েকে নাকি উনি মানসিক নির্যাতন করেছেন, তার চাকরি খেয়েছেন, সামাজিক সম্মান নষ্ট করেছেন, তারই বাড়িতে আপনি মেয়েকে ফিরিয়ে দিতে গেলেন, এটার উত্তর তো আপনাকে দিতেই হবে। খুব সিম্পল, বাবা হিসেবে আমি চেয়েছিলাম যে সংসারে চিড় ধরে গেছে, তারা যদি চায় একসাথে সংসার করতে, সেই সুযোগ যেন ওরা আবার পায়। আচ্ছা, বাবা হিসেবে এটা চাওয়া কি আপনার ঠিক হয়েছে? বাবা হিসেবে এইটুকু চাওয়া সেটা কি আবার ভুল? আর বাবা হিসেবে আমি আমার মেয়ের জন্য কি চাইবো না চাইবো সেটা তুমি বলে দেবে? আবার একজন বাবা তার মেয়ের জন্য এত কিছু করলো, তার অপর মেয়ে তার ওই মেয়ের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ভেবে তাকে টাকা দিয়ে নাচ মহলায় বিক্রি করে দিল, এমন একটি ছেলেকে জোগাড় করলো যে তার সব খারাপ কাজের দোষর হতে পারে, এমন একজন বাবা তার কোট আনকোট একমাত্র মেয়েকে একজন অভিযুক্তের বাড়িতে রেখে আসতে ভরসা পেল? আমার মেয়ে নিজেই থাকতে চেয়েছে। আচ্ছা, আপনার মেয়ে নিজে থাকতে চেয়েছে, আপনার মেয়ে তো একজন অ্যাডাল্ট, আপনার মেয়ে নিজেই চলে যেতে পারত। আমি আমার স্বামীকে একক ভাবে চাই, সে যেমন আমার ছিল ঠিক তেমন ভাবেই চাই। তবে হ্যাঁ, আমার জাহ্নবী চ্যাটার্জিকে অন্য কোনো ভাগ দিতে কোনো অসুবিধে নেই। আপনারাই বলুন আমাকে, কি আপনাদের দেখে মনে হয় যে আমি এমন কোনো কাজ করতে পারি, বা আমার বাবা মা আমাকে এরকম কাজ করার শিক্ষা দিতে পারে কোনোদিনও? না, কিন্তু ঘটনাটা কি ছিল? জাহ্নবী চ্যাটার্জি যখন অত গ্যারান্টি করে বলছেন তখন দেখুন, ঘটনা একটা ঘটেছিল এ কথা ঠিকই, কি ঘটনা ঘটেছিল বলুন তো? যখন ওদের বিয়ে হয় তখন সেই বিয়ের সমস্ত খরচা আমি করেছিলাম, মানে আমার বাবা করেছিল, ইনফ্যাক্ট আমার স্বামীও করেছিল, কিন্তু সমস্ত দামি জিনিসপত্র কেনাকাটি, গয়না কেনা, সমস্ত কিছু আমিই করেছিলাম। ওই সময় আমি জাহ্নবীকে সবকিছু উজাড় করে দিয়েছিলাম।
কেন? আসলে আমি বুঝতে পেরেছিলাম যে জাহ্নবী চ্যাটার্জির আমার স্বামীর প্রতি একটা একটা লালসা রয়েছে। আমি ভেবেছিলাম যে ও হয়তো জীবনে কখনো কোনো কিছুই পায়নি, তাই আমার স্বামীকে এইভাবে আঁকড়ে ধরতে চায়। আমি সেইভাবেই আমার মনকে বুঝিয়েছিলাম। আসলে কি বলুন তো, একজন অন্য মানুষকে খারাপ ভাবতে তো নিজেকেই ছোট করা হয়, তাই না? তাই আমি সেভাবেই নিজেকে বুঝিয়েছিলাম আর কি, যে জাহ্নবী কখনো কোনো কিছুই পায়নি, তাই চোখের সামনে যখন ঋষি সেনের মতো একজন এস্টাবলিশড একজন এত ভালো সুপুরুষ দেখেছেন, তখন ও নিজেকে আটকে রাখতে পারেনি, নিজেকে সামলাতে পারেনি। তাই জাহ্নবীর বিয়ের জন্য যখন একটা ভালো ছেলে পাওয়া গেল, আমি ভাবলাম আমি ওকে সর্বস্ব দিয়ে সবকিছু করে দেব, যাতে ও ঋষি সেনকে অন্য চোখে না দেখে। তাই আমি আমার সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলাম জাহ্নবীকে বিয়ে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট ওর হানিমুনের জন্য আমি একটু প্ল্যানও করেছিলাম। দীপ্ত তো সেরম ভাবে কখনো কোথাও যায়নি, ওর অত চেনা জানাও নেই। আসলে ও তো খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে না। ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমরা কোথায় থাকবো, তখন আমি ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলেছিলাম ওদেরকে একটা হোটেল ঠিক করে দেবো বলে। আসলে ওই লোকটা না আমাকে বলেছিল যে ওনার অনেক চেনাশোনা আছে, উনি একটা অনেক হোটেলের সন্ধান উনি করে দিতে পারবেন। তাই আমি কি করে আলাপ হলো? দীপ্তই বলেছিল ও নাকি কোথা থেকে একটা যোগাযোগ পেয়েছে, নাম্বার পেয়েছে একটা। ও বলেছিল যে দিদি আপনি এই নাম্বারে একটু ফোন করবেন, যেই ভদ্রলোক ফোনটা ধরবেন তার অনেক হোটেল টোটেলে যোগাযোগ আছে। তাই আমি করেছিলাম আর কি ফোনটা। ইনফ্যাক্ট ওনার সাথে আমার কথাও হয়েছিল আর উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে উনি হোটেলের রুম বুক করে রাখবেন, আর সেই হোটেলের পারপাসেই টাকা পয়সার কথা যা হয়েছিল এই পর্যন্তই। আসলে আমি জাহ্নবী আর দীপ্তর হানিমুনটা স্পন্সর করতে চেয়েছিলাম, আর সেটা আমি জাহ্নবীকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এইটুকুই গোপনীয়তা স্যার, এর বাইরে আর কিছুই নয়। অথচ আমি শুনলাম যে আমি নাকি জাহ্নবীকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, এবার আপনাকে আমার শেষ প্রশ্ন বলুন স্যার। আপনি আদালত কক্ষে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তরের বাইরে আর কি কিছু বলতে চান? বলতে চাই স্যার, যদি আমাকে একটু বলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। ইয়োর অনার, আপনি কি রশ্মি চ্যাটার্জিকে কিছু বলার জন্য পারমিশন দেবেন? কি বলবেন বলুন। ইয়োর অনার, আমি একটা অল্প বয়সী মেয়ে, আমার জীবন সবে শুরু হচ্ছে। আমি জানি আপনার বাড়িতেও নিশ্চয়ই আমার বয়সী কোনো মেয়ে আছে বা কোনো আত্মীয় আছে। আমি অনেক আশা নিয়ে সংসার করতে এসেছি স্যার, অনেক আশা নিয়ে আমি স্বামী শ্বশুরবাড়ির সঙ্গে থাকতে এসেছি। আপনার কাছে আমার একটাই প্রার্থনা স্যার, আপনি দেখবেন যেন আমি সংসারটা করতে পারি। আমি আমার সংসারটা কিছুতেই ভেঙে ফেলতে চাই না ইয়োর অনার, কোনো মেয়েই তার সংসার ভেঙে ফেলতে চায় না। এই সংসারে একটা মেয়ের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, কত ইচ্ছে জড়িয়ে থাকে, আমারও আছে। আমি এই সংসার ছেড়ে কোথায় যাবো ইয়োর অনার? আমার শ্বশুর বাড়ি আত্মীয়দের ছেড়ে কোথায় যাব, আমার স্বামীকে ছেড়ে কোথায় যাব? হুজুর, আপনার কাছে আমার একটাই প্রার্থনা,
যে বিয়ে করেছে সবাইকে জানিয়ে আইন মোতাবেক, আর যে বিয়ে করেছে পরিস্থিতি চাপে পড়ে তাকে সিঁদুর পরিয়ে দিতে হয়েছে, আর পরের দিন সে সিঁদুর মুছেও ফেলে দিতে হয়েছে। এই দুটো বিয়ের মধ্যে অনেক তফাত আছে স্যার। তাই বলছি স্যার, যে বিয়ে করেছে যে হিন্দু ধর্ম অনুযায়ী ধর্ম সাক্ষী রেখে বিয়ে করেছে, তাকে সংসার থেকে বঞ্চিত করবেন না স্যার। তাকে তার স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত করবেন না স্যার। একজন মেয়েকে তার স্বামী শ্বশুর বাড়ির সাথে মিলেমিশে থাকার একটা সুযোগ আপনি উপহার দিতে পারেন স্যার। স্যার আপনার কাছে আমি এই ভিক্ষেটুকু চাইছি স্যার। আপনি কি আর কিছু বলবেন? না ইয়োর অনার, আপনাকে এইটুকুই বলার ছিল। কিন্তু আমার আছে, ইয়োর অনার, আমি রোশনি চ্যাটার্জিকে ইন্টারোগেট করতে চাই আপনার অনুমতি পেলে। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার আমাকে ক্ষমা করবেন, ওই একটি মেয়ের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। উনি যখন ঋষি সেনের হয়ে কথা বলতে এসেছেন তখন আপনার ওর সাথে কথা বলতেই হবে। এই ব্যাপারে আমার কিচ্ছু করণীয় নেই, আপনি আদালতের নিয়ম মেনে চলুন। জানার উনি আমাকে যা বলেছেন বা আপনি যা শুনেছেন মোটামুটি প্রায় সবটাই কিন্তু ফ্র্যাঙ্কলি আমরা জেনে নিয়েছি। আপনি বলুন আপনার নাম কি? রশনি সেন। কিন্তু সাক্ষীর তালিকায় আমি দেখলাম আপনার নামটা রশনি চ্যাটার্জি লেখা। আপনি সেন পদবিটা ইউজ করলেন? ইয়োর অনার, এরকম বোকা বোকা প্রশ্নের কোনো উত্তর হয় কি? বিয়ের আগে ওর নাম ছিল রশনি চ্যাটার্জি, বিয়ের পর রশনি সেন হয়েছেন, তো সাক্ষী তালিকায় রশনি চ্যাটার্জি লেখা রয়েছে, তো অসুবিধাটা কি হয়েছে? আচ্ছা, সাক্ষী লিস্টে যখন ওনার নামটা লেখা আছে রশনি চ্যাটার্জি, তখন অফিশিয়াল যে কোনো কারণে উনি এই নামটাই ব্যবহার করে থাকেন, তাই তো? আর এখানেও তো একটা অফিশিয়াল কারণে এসেছেন, অতএব ওনার রশনি চ্যাটার্জি নামটা ব্যবহার করাই আমার মনে হয় উচিত। আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনার নাম কি? রশনি। রশনি চ্যাটার্জি, দ্যাটস রাইট। এবার বলাকা সেনের প্রেসক্রিপশনগুলো দিন আমাকে।